এই যে বিগত 31 অক্টোবর, সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022, হ্যাঁ 31 অক্টোবর 2022, সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি? হ্যালোইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই তো, এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না, মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, পেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমাদের, এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরাই কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরাই কথা বলেছে। তো এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব? আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে দুইটা লাইনও ফেসবুকে লিখে নেয়, লিখেছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় না। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আজাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস দ্যাটস অল। 2013 থেকে 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3-3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি, পক্ষে বিপক্ষে একটা কথা বলারও সুযোগ, ফুরসত, তাকওয়া, ইমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়দিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এ কারণে আপনি যখন কিছু কাজ করবেন, কাজগুলোকে খাতায় লিখে নেবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ, আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়, কথা বুঝতে পারছেন? বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে। তো দেখুন কয়দিন আগে এটা হয়েছে এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়দিন আগে, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর। তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করেনি, যা করেছে যত সামান্য, এবং যারা এটার প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছে জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদও করা যাবে না। সুবহানাল্লাহ, মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়খ, অনেক বড় বড় রিনাউন্ড শায়খ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না, তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাপাক দিয়েছেন এটা অর্জন করতে আমাদের মনে শত বছর লেগে যায়। এরকম বড় বড় অনেক শায়খ হঠাৎ করে হারিয়ে গেলেন, নাই কোথায়, ওই যে আন্ডারগ্রাউন্ড, কী হয়েছে, হকপন্থী, হকের কথা বলেছেন কিছু, কি করেছে, ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই মাইনাস। তো তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম ঘ্রাণের মতো কোনো ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি। সুবহানাল্লাহ। সারা বিশ্বে দেখুন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার, ঠিক আছে? এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন তাদের ঘরের সামনেই, প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, ইয়েমেনে দেখেন, ইরাক, ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই, আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সঙ্গে, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল, যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল, খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যায় না, আপনার পিছিয়েও খারেজি ট্যাগ লাগিয়ে দিন, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে,
এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে ইয়ে খারেজি। সমাজদার গেলে ইশারা কাফি, আর কিচ্ছু বলতে যাচ্ছি না। শুধু মনে রাখবেন একটা কথা, শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সুন্নার সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং সুন্নার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কোশ্চিনকালেও পার পাওয়া যাবে না। শুধু দিনের ফিকহি মাসালাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না, সুবহানাল্লাহ, এবং চোখের সামনে শিরকি কুফুরি উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না, ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল, সুবহানাল্লাহ। এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন। মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি। ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি, তাদের সাথে ফাইট করা সহজ, কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট। এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয়, ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে, আপনাকে খিদির আলাইহিসসালাম হতে হবে। কোন খিদির? মূসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন, যে নৌকা পার করে দিল আমাদেরকে, নদী পার করে দিল, ওই নৌকা ফুটা করলেন? এই বাচ্চাকে হত্যা করলেন কেন, নিষ্পাপ বাচ্চা? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন? তিনটা প্রশ্নের উত্তরে খিদির আলাইহিস সালাম বলেছেন, আলাম আকুল্লাক, আমি কি তোমাকে বলি নাই, ইন্নাকা লা তাসতাতি মা'ইয়া সবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আমি নৌকা ফুটা করেছি এই কারণে, যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত, কারণ ওই সমুদ্রে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো, তাই ফুটা করে ফেলেছে। বাচ্চাকে কেন হত্যা করেছি? নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহর হুকুমে করেছি, কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। দেয়াল কেন নির্মাণ করেছি? বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল, এই দেয়ালের নিচে গুপ্তধন আছে, যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত, নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে। এই তিনটা ঘটনায় কোথায় আছে? সূরা কাহাফের মধ্যে। কোন সূরা? সূরা কাহাফ, ওই সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে। এখানে খিদির আলাইহিসসালাম যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন, আল্লাহ পাকের নূর, আল্লাহর দেয়া বাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন। আর মূসা আলাইহিসসালাম বাহ্যিকভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। কথা কি বুঝতে পারছেন? তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয়, আপনাকে খিদির আলাইহিসসালামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। একটা বিষয় বোঝেন, আলোচনা একটু হাইজ্যাক হচ্ছে আমি বুঝতে পারছি, মনোযোগ ধরে রাখতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে, এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো। এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না, নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে? তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলাইহিসসালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সবসময় তা সত্য হবে না। এই তিনটা ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা যেটা, বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা, এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। ওই নৌকা ফুটা করে কি খিদির আলাইহিসসালাম সত্যি ভুল করেছিলেন? আচ্ছা, ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন? দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন? না। এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সব কিছু সত্য নয়। আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? এটা বাহ্যিক চোখ আপনার, কিন্তু
আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট কেয়ামতের দিকে।